Assalamualaikum viewers. আমি মুনেশ্বর কিষেণ থেকে মুন বলছি আশা রাখি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমি আজকে রান্না করে দেখাবো সরষে ইলিশ এজন্য আমি ইলিশ মাছ নিয়েছি এখানে আমি পেঁয়াজ বাটাটা ফ্রাই করে সরষের তেল দিয়ে আমি পেঁয়াজ বাটা আদা রসুন বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি লবণ মরিচের গুঁড়ো দুই চামচ হলুদের গুঁড়ো দুই টিস্পুন ভালো করে কষিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি এক চামচ পেঁয়াজ বাটা দারচিনি এলাচি দিয়ে দিয়েছিলাম ভালো করে কষিয়ে নিচ্ছি আমি সরষেটাকে ভালোভাবে ব্লেন্ডার করে ছেঁকে নিয়েছি কারণ ছেঁকে নেওয়ার ফলে সরষেতে যা থাকে আবরণটা এটা চলে যায় যার কারণে সরষে লিশা তিতা লাগে না এটা দিয়ে দিচ্ছি ভালো করে কষিয়ে নিচ্ছি আমার রান্না ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন তো আপনাদের কাছে অনেক 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 রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন দয়া করে আনসাবস্ক্রাইব করবেন না আমার প্রায় 600 মতো হয়ে গিয়েছিল সাবস্ক্রাইব সেটা এখন কমে 450-এ চলে আসছে জানি না আমি কেন হচ্ছে এটা কিন্তু আমি কাউকে সাবস্ক্রাইব করে আনসাবস্ক্রাইব করি না না ভালো লাগলে রান্না না ঠিক আছে সাবস্ক্রাইব করবেন না কিন্তু যখন সাবস্ক্রাইব বেড়ে যায় পরে আবার এরকম কমে যায় তখন খুব খারাপ লাগে এটা আপনাদের যাদের যাদের ইউটিউব চ্যানেল আছে তারা সবাই হয়তো এটা উপলব্ধি করতে পারছেন তাদের আপনাদের কাছে আকুল আবেদন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা এখনো করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের লাইক কমেন্ট শেয়ার আমি রান্না করার উৎসাহিত অনুভব করি মশলাটা কষানো হয়ে গিয়েছে আমি এখন দিয়ে দিব মাছগুলো ইলিশ মাছগুলো দিয়ে দিব ভালোভাবে কষিয়ে নিচ্ছি সরষেটা বাটাটাও আপনারা দিতে পারেন সেই ক্ষেত্রে অনেক সময় সরষেটা একটু তেতো থাকে এই জন্য আমার রান্নায় কোনো ত্রুটি থাকলে আপনারা কমেন্ট করে জানাবেন কিন্তু আপনাদের কাছে হাতজোড় রিকোয়েস্ট তো সাবস্ক্রাইব করে আবার আনসাবস্ক্রাইব করবেন না এটা খুব কষ্টদায়ক যাদের ইউটিউব চ্যানেল আছে তারা অবশ্যই সবাই এটা জানে আমি এখন ঢেকে কিছুক্ষণ কষিয়ে নিব তারপর একটু পানি দিয়ে দিব এই যে দেখুন তেল ছেড়ে দিয়ে দিছে
আমার সবজি লিস্টটা হয়ে গেছে অলমোস্ট। এবার আমি এভাবে করে চার টুকরো টমেটো রেখেছি, এটা দিয়ে দিলাম একটা টমেটো, সুন্দর একটা সেন্ট বের হচ্ছে। যেহেতু সর্ষে ইলিশ আমি আর গরম মশলা দিলাম না, গোটা গরম মশলা লাগিয়ে দিলাম, এই জন্য দিয়ে দিচ্ছি ঘ্রাণের জন্য কয়েকটা কাঁচামরিচ। একটু ধনে পাতা, এই যে দেখুন তৈরি হয়ে গেল আমার সর্ষে ইলিশ। অনেক সুন্দর সেন্ট আসতেছে সরিষার তেলে, সরিষা ইলিশের। এভাবে আপনারা রান্না করে খাবেন। প্লিজ কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি। আপনাদের কমেন্টে আমি এগিয়ে যেতে সাহায্য করব। প্লিজ কমেন্ট করে আনসাবস্ক্রাইব করে করবেন না, সাবস্ক্রাইব করলে পাক্কাভাবে বন্ধু হবেন, আমিও পাক্কাভাবেই বন্ধু হব। আমরা সবাই যেন একসাথে এগিয়ে যেতে পারি। প্রিয় ভিউয়ার্স, আপনারা দয়া করে আমার ভিডিওটি 3 মিনিট অন্তত দেখে নেবেন, নয়তো আপনাদের মূল্যবান কমেন্ট আমি দেখতে পাই না, স্প্যাম হয়ে যায়, আর এজন্যই হয়তো ইউটিউব থেকে সাবস্ক্রাইব কমে যাচ্ছে আমাদের। আমরা সবাই যদি সবার ভিডিওটা দেখে নিই তাহলে হয়তো এই এই কাজটা আর হবে না। প্লিজ সবাই দেখে তারপরে ভিডিও দেখার পরে লাইক কমেন্ট শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।